হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তো সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল তো আমি আমার কাজটা দিয়েই শুরু করলাম, তো নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো আমি যেভাবে সকালবেলা কাজ করি, ঘুম থেকে উঠেই আগে মানে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, সামনে বারান্দাটা ঝাড় দিয়ে নিই, বাসনকোসন মানে বের করে রেখে আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপর কাজ করতে শুরু করি। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি বাসন মাজা, ঘরের মশারি টুসারি ঝাড় টাড় দেওয়া, এগুলো করি, হাঁটুপিটুকি কাজ। কারণ ঘুম থেকে উঠে গেলে রান্নাটা বসিয়ে দিই, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়ে সব কাজ করছিলাম, এদিকে ভাতও হয়ে গেছে, মানে আমার এদিকে ভাতও হয়ে যায় আর এদিকে আমার কাজও কমপ্লিট হয়ে যায়। তো এবার আমি বাসন টুসনগুলো ধুয়ে এনেছি, তো ওগুলোকে এখন গুছিয়ে রাখবো। আর আমাদের আমাদের নিরামিষ পড়েছে, অসুস্থ পড়েছে, মানে অসুস্থ পড়েছে 11 দিন, কেউ মারা গেছে আমাদের একজন মানে শরীরের মধ্যে। তো এই জন্য আমাদের নিরামিষ কদিন থেকে তো নিরামিষই খাচ্ছি। আর আমাদের এত দুর্ভাগ্য, আর এই শ্বশুর মধ্যেই আমাদের অনেক কয়টা বিয়ে নিমন্ত্রণ ছিল, মানে আমাদের নিজেদের মধ্যেই, নিজেদের রিলেটিভের মধ্যেই মানে বিয়ে ছিল, তো বলতে পারলাম না কারণ এই শ্বশুর পড়েছে জন্য। আর এদিকে আমি দুটো, কালকে দুটো ছিল, ওটা জাল দিয়ে নিচ্ছি। আর নিরামিষ নিরামিষ আর কী রান্না করবো, সেভাবে আর কিছুই রান্না করা হয়ে ওঠে না, একটা দুটো সবজি বানিয়ে নিই আর ওই ঘরে আমার যা শাশুড়ি রান্না করে ওখান থেকেই আমরা ওখান থেকে নিয়ে খেয়ে নিই। কারণ নিরামিষ আমি অতটা পছন্দ করি না, একদমই পছন্দ করি না, মাছটা আমি একদমই খেতে পছন্দ করি না, মানে ভালোই লাগে না। আর নিরামিষ আমি ততটা ভালো রান্নাও করতে পারি না, ভালো লাগে না আমার নিজে রান্না করলে নিরামিষ, শাশুড়ি যা রান্না করলে তাও একটু খেতে ভালো লাগে। তো ওখান থেকেই এনে খাই সকালটা। তো এদিকে আমার মানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল টাল এদিকে মানে কী করি বলো তো, আমি এদিকে ভাত বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়ে বা রান্নার সবজি বসিয়ে দিয়ে জল টল দিয়ে এসে আমি যে আমার যে ঘর গোছানো বাকি কাজগুলো থাকে ওগুলো করে নিই, কারণ তাহলে আমার সুবিধা হয়, তাহলে আমার এদিকে রান্নাটাও হয়ে যায় অর্ধেক আর আমার এই ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া গুলো হয়ে যায়, তাহলে সুবিধা হয়। আর আমার অনেকটা টাইমও বাঁচে, আর ওখানে যদি বসে দাঁড়িয়ে থাকি আর ভাত বসিয়ে দিয়ে বা সবজি জল দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না, যে এদিকে আমার এদিকে কাজগুলো হয়ে যায়। তো চলো আমি এই ঘরটা গুছিয়ে নেবো প্রথমে, যেহেতু আমাদের এই ঘরটা কম ইউজ হয়, তো এই ঘরটা মানে টুকিটাকি গোছানোই থাকে, কিন্তু যেহেতু এখন বাবার বাড়িতে থাকে না, স্কুলেই যায়, তো ঘরটা মোটামুটি গোছানোই থাকে, তবু অল্প হালকা থাকে। আর আমার কারণে ধুলোর কারণে তো আমি এইভাবেই আমাদের ঘরটাকে প্রত্যেকদিন পরিষ্কার করার চেষ্টায় থাকি। তো দেখতে থাকুন না, মানে আজকে কাঁচা আর হলো ঘর মোছায় দুটো করলাম না, কারণ প্রত্যেক দিন একই কাজ করতে করতে ভালো লাগছিল না আজকে। তো ভাবলাম চলো আজকে কাছাকাছি করবো না, যেগুলো আছে সব বাথরুমে আমি জমা রেখে দিয়েছি, কালকে ওগুলো ধোবো, ঘরটাও মুছে নেবো কালকে। তো আজকে একটা কাজ করবো ভাবছি, তো কী কাজ তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই যে কী করছি আমি, তারপর তোমরা বলো। চলো ব্যাক ক্যামেরা করে দেখি। তো দেখতে পাচ্ছ গাড়িটার আমাদের অবস্থা, পুরো ধুলোময় হয়ে আছে, মনে হয় যেন যে থানায় যেগুলো গাড়ি পড়ে থাকে, মানে কোনো খোঁজ খবর নেই যায় না গাড়ি, এত নোংরা। আর কারণ ধুলো জমে, এতটাই ধুলো জমে, তো এই কারণে এতটা নোংরা হয়। আর মানে টাইম লেটে গিয়ে এসে ঢেকে রাখবে, কভার দিয়ে কভার আছে তবুও ঢেকে রাখবে না, যেহেতু রাস্তার পাশে এতটা ধুলো জমে। আর আমাদের গাড়িটা কম ইউজ হয়, কোথাও গেলে পরে, আর বাড়িতেই সবসময় থাকে, তো কেউ আবার ভেবো না যে গাড়িটাকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য আমি ভিডিওটা করেছি, এরকম কিছুই না। আমি ভাবছিলাম যে আজকে তো কাজ করবো না, আমার টাইমটা বেঁচে গেছে, আর গাড়িটা নোংরা হয়েছে, যেহেতু বর টাইম পায় না, একদমই টাইম পায় না, কারণ স্কুলে মানে স্কুলে প্রথমত স্কুল খুলেছে, তারপর আরও বাকি কাজগুলো ওর আছে। এই জন্য গুড আফটারনুন, তো
আমার সকালবেলার মানে সকালবেলা এখন কটা দুটোর মতো বাজে, এইমাত্র আমার কাজ কমপ্লিট হলো, মানে আমার স্নান মেয়ের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আর একটা আমার বড় কাজ আছে, এই যে দেখাচ্ছি কাজটা আমার কি, এই যে বিড়ালটাকে ঘুম পাড়ানো। না না তুমি বিড়াল না, একদম বিড়াল না, তোকে এমনিই বললাম। তো একে ঘুম না পাড়া পর্যন্ত আমার শান্তি নেই, মানে দুটো আছে আর একটা আছে ওটাকে ওর মা ঘুম পাড়াচ্ছে, নিয়ে গেল এখন মেয়ে ধরে, কারণ এদের এত অত্যাচার এত অত্যাচার আর এত দুষ্টুমি, তো তোমরা না দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না, মানে অথিষ্ট করে তোলে, মানে শেষ, জীবনটাই শেষ। তো ঘুম পাড়ালে হয়তো 2-1 ঘন্টা আমি শান্তিতে থাকতে পারবো, আমার যাও শান্তিতে থাকতে পারবে। এ যে করে ওর ভাইও সেটা করে, মানে দুজনেই সেম সেম দুষ্টুমি করে। তো চলো আর ওদের সব আমি কিছু বলছি না, আর সকালবেলা তো আর ভিডিওর সামনে আসাই হয় না, কারণ সকাল টাইমটা এতটাই ব্যস্ত থাকি যে মানে সকালে উঠে আমি ব্রাশটা করারও টাইম পাই না, সকালে ফ্রেশ হওয়ার টাইমটা তো বাদই দিলাম, আমি সকালে ফ্রেশ হওয়ার কোনো টাইমই পাই না, আমারই সেটা আমারই দোষ, কারণ আমি লেট করে উঠি ঘুম থেকে, 8টা সাড়ে 8টা বেজে যায় আমার, যদি আমি 7টার মধ্যে উঠে তাহলে আমার সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, যেহেতু আমি লেট করে উঠি এই জন্য আমার আমাকেই সব কিছু সামলাতে হয়। সকালবেলাটা এমন হয় যে আমি ব্রাশ এমন হয় যে আমি সকাল যখন স্নান করি, মানে প্রায়ই আমার সাথে তাই হয়, যখন আমি স্নান করি তখন আমি একবারে ব্রাশ করে মুখ টুখ ধুয়ে তার আগে মুখে জল, মাথায় ব্রাশটা করা হয় না, মুখে জলটা পর্যন্ত দিই না আমি, তো সেরকমই পুরো মেশিনের মতো কাজ করতে শুরু করি। তো স্নানের সময় আমার সব কম মানে ব্রাশ টাশ করে নেই, এই জন্য আরও ভিডিওর সামনে আসতে ইচ্ছা করে না সকালবেলাটা। তো চলো, আর আমি আজকে এখানে বসলাম কিছু আমার মনের কথা কথা শেয়ার করার জন্য, তো কী বলবো, তো আজকে যা যা শেয়ার করলাম, তো আজকে সেভাবে কিছুই শেয়ার কাজ শেয়ার করিনি, কি করতে ইচ্ছে করছিল না, প্রত্যেক দিন একঘেয়েমি কাজ আর ভালো লাগে না, তার মানে তারপরেও শুনতে হয় যে আমরা কী করি, আমরা হাউস ওয়াইফরা কী কাজ করি, কী এমন কাজ করি বাড়িতে বসে থেকে, কোনো কাজই তো আমাদের নেই, শুধু রান্নাবান্না করা খাওয়ার কিছু না। তো এটা মনে হয় সবার বাড়ির, হ্যাঁ বলো, তুমি ঘুমাও, ঘুম থেকে উঠবে তারপরে দিদি আসবে, তুমি এখন চুপটি করে ঘুমাও। তো আমাদের আমরা কী করি, কিছুই করি না, কোনো কাজই থাকে না, রান্নাবান্না এটুকু কাজ, এটুকু কাজ বললেই বলে এটুকু কাজ, মানে আমাদের কাছে জন্য আমরা কিছুই করি না, এমন 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 ধরনের কথাবার্তা আমাদের বাড়ির মানে সব পুরুষরাই বলে, কম বেশি ভা যতই ভালো হোক সব বাড়ির পুরুষই বলবে কী করো তোমরা বাড়িতে সারাদিন, এই তো একটু রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো, কিন্তু এইটুকু করতেই যে কতটা পরিশ্রম করতে হয়, তার মধ্যে তো যাদের বাচ্চা আছে, দুষ্টু বাচ্চা আছে, তো তারাই বোঝে। তো কী কী কাজ করলাম, তো সব বাড়ির যা সমস্ত কাজ থাকে, মানে মানে কী বলবো, জুতো সেলাই পর্যন্ত চণ্ডী পাঠ যে বলে না, তো সেই রকম টাইপেরই সব কিছু, এ থেকে জেড পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করার পরেও শুনতে হয় যে হ্যাঁ কী করি, কিছুই করি না। তো আমরা যদি এই টাইমটাই যদি আমরা বাইরে দিই, 12 ঘন্টা যদি আমরা কোথাও বাইরে কাজ করি, তো আমাদের কম করে হলেও কিন্তু আমরা 20-15 হাজার টাকা ইনকাম করতে পারবো। আমরা যদি এই কাজগুলোই লোকের বাড়িতে করি দিনরাত 24 ঘন্টা, তবু মাস হলে আমাদের তাও তো অন্তত 10,000 টাকা দেবেই, 10,000 টাকা না দিয়ে 5,000 টাকা দিবে, তো সেটা কেউ বুঝতে চাইবে না যে আমরা ফ্রি সার্ভিস করি, তারপরেও আমাদেরকে শুনতে হয় আমরা কী করি, হাত পেতে টাকা নিতে গেলে চাইতে গেলে কিছু আমাদের, মানে নিজে যেহেতু ইনকাম করি না, তো অন্যের কাছে নিজের শখগুলো মানে ইচ্ছেগুলো বলা মানেই মানে এরকম একটা হয়ে যায় যে তখন বউ হয়ে যায় লোভি বউ, মানে এরকমই শুনতে হয় সবসময়। তো এরকম তাই ভাবতে ইচ্ছা করে যে হ্যাঁ, আগে কখনোই বুঝতাম না যে এরকম শুনতে হবে যে আমরা রোজগার করি না, অন্যের 10 টাকা মানে 10 টাকার কিছু কিনতে গেলেও হাত পেতে নিতে হয় 10 টাকা। তো আর কী বলবো, এই জন্যই ভাবি যে আগে কখনোই ভাবতাম না যে এরকম হবে, মানে আগে বিয়ের আগে ভাবতাম যে, আমার মনের কথাগুলোই শেয়ার করছি, মানে সরলভাবে শেয়ার করছি, কোনো মানে
আমাদের গোপন মানে কিছু মানে ঢেকে ঢেকে মানে আমার মনের কথাগুলোই বলছি তোমাদেরকে, যে আগে ভাবতাম যে না আমার তো বিয়ে হবে, আমি আমি এরকম ছিল যে হ্যাঁ আমার চাকরিদারের সাথেই বিয়ে হবে, মানে চাকরিওয়ালার সাথেই বিয়ে হবে, আমার কিসের টেনশন, আমি 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 পড়াশুনো মানে পড়াশুনো করবো পড়াশুনো করবো, মানে আমার পড়াশোনার প্রতি তত ততটা এনার্জি ছিল না যে লাইফে কিছু করতে হবে, নিজের কিছু করা উচিত। যেমন আমার বোন এখন ও ও বোঝে, ও কিন্তু আমি বিয়ের আগে কিন্তু কখনোই বুঝিনি যে নিজের কিছু একটা করা উচিত। এখন আমি ভিডিও বানাচ্ছি না, তুমি শুয়ে পড়ো, চুলকাও, তুমি একাই চুলকাও, আমি তোমাকে চুলকানোর জন্য বসে নেই, যাও চুলকায় ঘুমায় পড়ো, তোমার একটা বাহানা, তুমি চুপচাপ শুয়ে পড়ো, চুপচাপ শুয়ে পড়ো বলছি, চুলকায় শুয়ে পড়ো বলছি, চুলকায় কোথায়, চুলকায় পিঠে চুলকাবে, ওর পায়ে চুলকাবে। তো আমি আমি যেমন আমি নিজেই আগে যখন বিয়ের আগে বিয়ের পরেও ঠিক বুঝতে পারতাম না যে হ্যাঁ নিজের কিছু করা উচিত, নিজের 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 স্বাবলম্বী হওয়া উচিত, 10 টাকা হোক, দিনে যদি 50 টাকাও ইনকাম করো তবুও করা উচিত, তো তবুও করা উচিত, তো সেটাও কখনো বুঝিনি, বিয়ের পরে পর্যন্ত বুঝিনি। যেমন আমার বোন ও যেমন এখন বোঝে, ও নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ও নিজে নিজে একটা যে কোনো ছোটো হোক বড় হোক ও একটা জব করছে, কিন্তু আমি যখন এই এই জায়গায় ছিলাম যে না কখনোই ভাবিনি যে না যে নিজের জন্য কিছু করতে হবে, নিজেকে ইনকাম করতে হবে, নিজের শখ চাহিদাগুলো নিজেকেই পূরণ করতে হবে, তখন আমার এরকম ভাবনা চিন্তাই ছিল না যে না নিজেকে কিছু করতে হবে। যেমন ওর বুঝে গেছে যে না অন্যের কাছে এইভাবে 10 টাকা 5 টাকা হাত পেতে নিতে পারবো না, 10 টাকা হোক 5 টাকা হোক নিজে ইনকাম করবো, যেমন আমি বুঝিনি, তো এখন আমি বুঝছি, বুঝে গেছি যে না সত্যি আগে যদি আমি মানে ভেবে মানে আগে থেকেই যদি আমার মানসিকতাটা এরকম হতো না নিজেকে ইনকাম করতেই হবে, যখন এই সময় মানে এখন যখন আমার যে সময়টা তখন আমার মনে হচ্ছে না নিজেকে কিছু না হলেও ইনকাম করতে হবে, বরের যতই থাকুক, বরের অনেক আছে, কোনো কিছুর অভাব নেই, কোনো এরকম না যে কোনো কিছুর অভাবে আছি বা দুঃখে আছি বা কোনো কিছু চাইলে পাচ্ছি না, জব সব কিছু আছে, এমন কিছু নেই যে নেই, তবুও না নিজের মধ্যে একটা খামতি থাকে, বা কখনো দিন মানে কখনো কখনো না কখনো দেখবে সবার বড়ই দেখবে, যতই তাদের মধ্যে ভালো রিলেশন থাক বা যতই ভালো রিলেশন থাক তবুও কিন্তু কখনো না কখনো একটু খোটা দিয়ে বলবেই যে তুমি ধরো ধরো বরের কিছু আমাকে হাত খরচের জন্য টাকা দেয়, সেগুলো যখন আমার কাছে আসো তখন আমি মনে করি যে ওগুলো আমার টাকা, হ্যাঁ সত্যি আমাদের টাকা, আমার টাকা, কিন্তু তারপরে শুনতে হয় যে তুমি ও আমি যখন বলি যে ওগুলো তো আমার টাকা দিয়ে কিনেছি তো তুমি কোথার থেকে আমাকে দিলে, তখন ও বলে যে তুমি টাকাগুলো কোথায় পেয়েছো, টাকাগুলোকে তুমি রোজগার করো, আমি তখনই এই যে এই কথাগুলো যখন বলে যে যাই 10 টাকার জিনিসও কিনি না কেন বড় জিনিস দিয়ে কিনি, তো এখন এই মনে হচ্ছে যেন নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা খুব দরকার, মানে নিজের কিছু করার ইচ্ছে, তো কি করব, আমরা তো হাউসওয়াইফ, প্রথমত হাউসওয়াইফ, তারপর ছোট বাচ্চা আছে, তো বাইরে বেরোনো উচিত না যেহেতু, আর বাইরে বেরিয়ে কোনো কাজও করতে দেবে না, মানে এরকম না যে কোনো কাজ করতে মানে বাইরে বেরিয়ে কাজ করতে দেবে না, যা করতে হবে তোমাকে বাড়ির ভিতরে থেকেই করতে হবে, বাড়িতে বসেই করতে হবে, তোমাকে বাইরে গিয়ে কাজ করতে দেবে না, মানে আমার হাজবেন্ডের কথা এটাই যে বাইরে গিয়ে কোনো কাজ করা চলবে না, তো আমি ওখানে কখনো বলিও না যে কাজ করব, তো এই জন্য আমি একটা ওই যে বললাম যে তোমরা দেখতেই পারবে, তো বাইরে ব্রাইডাল কোর্সটা করেছি, তো ওটাতে আপত্তি আছে, আপত্তি নেই, কিন্তু বাইরে গিয়ে কাজ করা চলবে না, রাত্রি বিরতি গিয়ে কাজ করা চলবে না, মানে এরকম একটা কথাবার্তা বাইরে থেকে একা বেরোতে দেবে না, তো সেটা নিয়েই ভাবছি। আর তো ইউটিউবটা তো খুললাম, সবাইকে দেখছি, আমাদের মতো কত হাউসওয়াইফ এখন তাদের বরের থেকেও তারা বেশি ইনকাম করছে এই ইউটিউব থেকে, তো প্রত্যেক মনে হয় মানে যেমন সরকারি চাকরির যেমন একটা বেতন, স্কুল টিচার বা কলেজ কলেজটা ছোটো মোটো ডক্টর, ওরা মানে ওদের থেকেও ভালো ইনকাম করছে আমাদের মতো হাউসওয়াইফরা ইউটিউব থেকে, তো আমিও তো দেখি, আমিও তো এটার উপর ইন্ডিপেন্ড করছি, তো আমার এখন ভিউজ হচ্ছে না, যদিও আমার একদমই ভিউজ হচ্ছে না, তো আমার ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, তো বেশি বকবক করব না, তো আর বেশি বকবক করলে আমার আমার অনেক 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 বলতে ইচ্ছা করে, কিন্তু ভিডিও এই যে ভিউজ হয় না, প্রথমত ভিডিওটা আমার বড় হয়ে যাবে, তো তো এটার পুরোপুরি ইন্ডিপেন্ড করে আছি, দেখি আমার ভালো লাগছে এখন ইউটিউবে ভিডিও করতে, জানি না কবে সাকসেস হব, তোমাদের মতো যারা বড় বড় ইউটিউবার আছো,
তো চলো, আমার মনের কথাটা আমি গুছিয়ে বলতে পারলাম না, তো বললাম তোমাদেরকে। তো চলো এখানেই আমি আমার ভিডিওটা স্টপ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে আর কেউ কিছু বলো না যে শো আপ করছি, হ্যাঁ, তো আমি বাড়িতে যেগুলো কাজকর্ম করছি তো সেইগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো, যদি ভালো লাগে আমার ব্লগ মানে ব্লগটা, তো প্লিজ একটা লাইক করে দিও, আমার পাশে থেকো। তো চলো আসছি, বাই বাই, আর একটা নতুন ব্লগ নিয়ে।